তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে প্রচারে বিজেপি শিবিরে ধনঞ্জয় ঘোষের সমর্থনে প্রচারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ঔরঙ্গাবাদ এলাকায় ভোট প্রচারে সুকান্ত একদিকে যখন জঙ্গিপুরের ছবি দেখালাম আপনাদের আর এবারে আপনাদেরকে দেখাই আসানসোলের ছবি আসানসোলে সেখানে বিজেপি প্রার্থীর প্রচার হুট খোলা গাড়িতে করে প্রচার আহলুওয়ালিয়ার এবং ১৩ই মে আসানসোলে সেখানে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে কার্যত প্রচারের ময়দানে একটা ঝড় তুলছেন বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি আর এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদে সেখানে ভোটের প্রচারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তীব্র গরম উপেক্ষা করে ভোট প্রচারে বিজেপি ছবি একদিকে জঙ্গিপুরের ছবি দেখাচ্ছি অপরদিকে আসানসোলের ছবি দেখাচ্ছি জঙ্গিপুরে যেমন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি পায়ে হেঁটে প্রচার সারছেন অপরদিকে আসানসোলে সেখানে বিজেপি প্রার্থী তিনি হুট খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার সারছেন তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে প্রচারে বিজেপি শিবিরে ধনঞ্জয় ঘোষের সমর্থনে প্রচারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ঔরঙ্গাবাদ এলাকায় ভোট প্রচারে সুকান্ত একদিকে যখন জঙ্গিপুরের ছবি দেখালাম আপনাদের আর এবারে আপনাদেরকে দেখাই আসানসোলের ছবি আসানসোলে সেখানে বিজেপি প্রার্থীর প্রচার হুট খোলা গাড়িতে করে প্রচার আহলুওয়ালিয়ার এবং ১৩ই মে আসানসোলে সেখানে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে কার্যত প্রচারের ময়দানে একটা ঝড় তুলছেন বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি আর এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদে সেখানে ভোটের প্রচারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তীব্র গরম উপেক্ষা করে ভোট প্রচারে বিজেপি ছবি একদিকে জঙ্গিপুরের ছবি দেখাচ্ছি অপরদিকে আসানসোলের ছবি দেখাচ্ছি জঙ্গিপুরে যেমন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি পায়ে হেঁটে প্রচার সারছেন অপরদিকে আসানসোলে সেখানে বিজেপি প্রার্থী তিনি হুট খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার সারছেন
জলপথে সফর করে এই প্রান্তে চড়ে এসে পৌঁছলাম। এর আগেও বহুবার এসেছেন এখানে? বহুবার এসেছি। দূর জনবিচ্ছিন্ন হয়ে রয়েছেন দিদি এনারা, জায়গাটা এত বছর ধরে এইভাবে বঞ্চিত কেন? কার সাইলেন্ট, রিমোটেস্ট কর্নার, কোনো পরিষেবাই পৌঁছায় না, সরকার ব্যর্থ। রেশনটাও এখান থেকে পান না। ফিরে যাচ্ছি আমরা ট্রাক্টরে করে। পরিবর্তনের ইঙ্গিত আছে কিনা, আর পরিবর্তনের পরে উন্নয়নের সংজ্ঞা বদলানোর সম্ভাবনা আছে কিনা? কোনো তাদের গ্রিভান্স নেই, কিচ্ছু নেই। বারবার তারা আমাকে দেখেছেন, আগের বারও তো প্রচুর ভোট দিয়েছেন, আজও সাংসদজি সাংসদজি। চা চক্রে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। এদিন চা চক্রে যান তিনি এবং সেখানে যাওয়ার পরে মেজাজ হারিয়েছেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে সৌজন্যের রাজনীতি। দিলীপ ঘোষের কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর মায়ের প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে যান দিলীপ ঘোষ। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতিকে সমবেদনা জানান দিলীপ ঘোষ। গতকালই কীর্তি আজাদকে নিয়ে গান গাইতে শোনা গিয়েছিল দিলীপ ঘোষকে, এবারে দিলীপকে পাল্টা পাগল কটাক্ষ কীর্তি আজাদের। এমনকি দিলীপ ঘোষের গদা এবং ত্রিশূল নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়াকেও নিশানা দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। গদা ও ত্রিশূল নিয়ে রাস্তায় ঘোরাটা শোভনীয় নয় বলেও মন্তব্য করেন কীর্তি আজাদ। যোগী আদিত্যনাথের জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। অভিযোগ, দুর্গাপুরের ডিভিসি মোড়ে বিজেপি কর্মীদের বাসে ইট বৃষ্টি করা হয়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। যোগীর সভায় যাওয়ায় বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিউড়ি থানার গাংটে গ্রামের ঘটনা। আহত বিজেপি নেতা মিলন বেদে এবং তার মা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন, যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভোটের কথা আর কুকথার ভোট কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান। ফলটা আলাদা, 42 দলের প্রার্থীর পাঁচটা হল, ময়দানে থাকছি আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই।